হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ওর ছুটির দিন, তাই ভাবলাম যে পুজো আসছে, কিছু কেনাকাটা করে আসি। ওই জন্য চলে এসেছে এখন শোভাবাজার মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে এসপ্ল্যানেডে যাব। যদিও বা পুজো আসতে এখনও প্রায় দু মাস মতো বাকি আছে, তবুও কেনাকাটা করতে কার না ভালো লাগে, সে পুজো হোক বা কোনো অকেশন পারপাসই হোক না কেন। চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে, ও দাঁড়িয়েছে লাইনে টিকিট কাটার জন্য। টাইম দেখাচ্ছে আর দু মিনিটের মধ্যে মেট্রো ঢুকবে। উঠে পড়েছি মেট্রোতে, প্রায় 10 থেকে 12 মিনিট মতো লাগবে এই শোভাবাজার থেকে এসপ্ল্যানেড যেতে। অফিস টাইম যেহেতু, তাই জন্য মেট্রোটা যথেষ্ট ভিড়ই আছে, সিট পাওয়া যায়নি। তবে ওমের জন্য একটা সিট পেয়েছি, তাই ওকে বসিয়ে দিয়েছি। ব্যাস চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। অমিত তো এই প্রথম মেট্রোতে ওঠা, তাই ওর খুবই ভালো লেগেছে। কোন দিক দিয়ে যাবে? এই যে গ্র্যান্ড হোটেল, এর পাশের রাস্তাটা দিয়ে আমরা যাব। আমরা মূলত এসেছি শ্রীলেদারে জুতো কিনবো বলে, তার সাথেও আরও কিছু যদি ভালো লাগে সেগুলোও কিনে নিয়ে যাব, কিছু কুর্তি প্যান্ট চুড়ি কানের এগুলো। রাস্তার দুপাশ ধরে শুধু কুর্তি, ব্যাগ, জুয়েলারি, প্রচুর জুয়েলারি কালেকশন এখানে। কুর্তি তো প্রচুরই আছেই, দামটা অনেকটাই বেশি বলে এখানে, কিন্তু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করার দিকে আমার মা ঠিক আছে। এই যে এই চুড়িগুলো, এগুলো 100 টাকা করে, আর কানেরগুলো কোনোটা 30 টাকা, কোনোটা 100 টাকা, 150 টাকা, এরকম বিভিন্ন রকম প্রাইসে রয়েছে। তো আমি এখান থেকে চুড়ি আর কানের কয়েকটা নিলাম। এখানে ফিক্সড প্রাইস, এখানে দামাদামি হয় না। চলে এসেছি শ্রীলেদারে, ওর এই জুতোটা পছন্দ হয়েছে, এটা নেবে, তাই পরে দেখছে সাইজ টাইজগুলো। অমির কাছে তো শ্রীলেদারটা পুরো খেলার মাঠ হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ওর বাবার জুতো কেনা হয়ে গেছে, এবার আমরা যাবো আমাদের জন্য জুতো কিনতে, আর আমি একটা সাইড ব্যাগও কিনবো, ওখানে যাব। পুজোর আগে শ্রীলেদারে এত ভিড়, মনে হচ্ছে পুজোরই ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল। মেয়েদের কম্পার্টমেন্টটাতে তো মানুষের মাথা দেখা যাচ্ছে, জুতো কম দেখা যাচ্ছে। ওমের জন্য শ্রীলেদারে ভালো কিছু পেলাম না, তাই জন্য আসলাম একটু খাদিমসে, ওখান থেকে ওর জন্য এই জুতোটা কেনা হলো। কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, জুতোগুলো সব ওর হাতে ধরিয়েছি, আর যেগুলো কুর্তি ফুর্তিগুলো কিনেছি, জুয়েলারিগুলো, সেগুলো আমার কাছে রয়েছে, আর মা ছেলেকে নিয়ে যাচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছিলাম 11টার দিকে, আর এখন প্রায় 5টা বাজে। একটুখানি এসি আমিনিয়া রেস্টুরেন্টে যাবো এখন খেতে, খুব খিদেও পেয়ে গেছে। আমিনিয়া রেস্টুরেন্টের এই সামনে ঢুকতেই, এটা হচ্ছে নন এসি, আর ভেতরে এসি রয়েছে, আমরা ভেতরটাতেই যাব, কেন প্রচণ্ড গরম লেগে গেছে মার্কেটিং করে করে। রোদ প্রচণ্ড গরমও পড়েছে আজকে, তাছাড়া চল
কোথায় বলছো? এখানে বসা যাবে না, এরকম করিস না। তুমি কি খাবে আজকে? আর আমি কি খাবো? তুমি এত কিছু খাবে? আমি আমি মাটন, বিরিয়ানি, আলু আর তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আর বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এবার খাবো। তবে আমিনিয়ার অন্য অন্য আউটলেটগুলোর তুলনায় এখানকার টেস্ট, খাবারের টেস্ট একই রকম রয়ে গেছে। আগে যেমন টেস্ট ছিল, এক কথায় অসাধারণ টেস্ট, কিন্তু বিরিয়ানি রাইসের পরিমাণটা প্রচণ্ড কম। দাম যদিও বা 260 টাকা নিয়েছিল বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি। হ্যাঁ, মা যতবারই আসে আমিনিয়াতে আসলে চাপ আর তন্দুরি রুটিই খায়। ওমের প্লেট ফাঁকা কেন? ওমের প্লেট ফাঁকা। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আর কোনো ঘোরাঘুরি নয়, এবার সোজা মেট্রো করে যাবো শ্যামবাজার। মেট্রো থেকে নেমে হাতিবাগানে চলে এসেছি। হাতিবাগান থেকে আমি কতগুলো চুড়িদারের পিস কিনবো, ওই জন্য এখানে আসা। সামনে রাখি পূর্ণিমা আসছে, তাই জন্য অনেক রাখির স্টলও বসেছে এখানে। যাই হোক, আমি চুড়িদারের পিসগুলো এখান থেকে কিনে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।